হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে জাস্ট কিছু ব্যাপারে কথা বলবো, যেরকম কেন মানুষে কানাডাতে সেটেল হতে চায়। যেরকম অনেকে কোশ্চেন করছে আমাকে যে কেন মানুষ কানাডাতে সেটেল হতে চায়, কানাডায় এসে আসলে বেনিফিটটা কী হবে, ইভেন কানাডাতে আসলে যে আসলে ভালো মতো করে যেরকম মানুষ একটু বেটার লাইফ লিড করতে চায়। তো সেই ব্যাপারে অনেকে জিজ্ঞেস করছে, ইভেন কানাডাতে অ্যাপ্লাই কিভাবে করব, কি ওয়েতে ভালো হবে, সেই ব্যাপারেও অনেকে জিজ্ঞেস করছে। তো সেই রিলেটেড কথাই আজকে বলবো। আশা করি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে খুব হেল্প করতে পারবো। আর আপনারা যারা আমাকে ফলো করেন, অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি ভিডিও ছাড়লে বা সবসময় বলি আপনাদেরকে যে নিজে নিজে অ্যাপ্লাই করে কানাডাতে আসার ট্রাই করুন। নিজে নিজে অ্যাপ্লাই করলে আপনি কিন্তু অনেক কম খরচের মধ্যে কানাডাতে আসতে পারবেন। কানাডার যে ডকুমেন্টেশনের যে ব্যাপারগুলো বা কানাডার যে প্রসেসিং সিস্টেমটা, এটা যে এত বেশি টাফ এরকমটা না। আমরা এটা মনে করে নেই বা ধরে নেই যে হ্যাঁ অনেক বেশি কঠিন, হয়তো বা এটা আমার দ্বারা সম্ভব হবে নাকি, এই ভয় থেকে কিন্তু আমরা অ্যাপ্লাইটা নিজে নিজে করি না, এজেন্সির থ্রুতে যাই বা কারো হেল্প নেই। হ্যাঁ, আপনারা এজেন্সির থ্রুতে যান বা যে জিনিসটাই করেন, বাট অথেন্টিকের একটা জায়গা কিন্তু সবসময় একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে থাকে যে আসলে ভিসাটা কতটুকু হবে বা কী অবস্থায় আছে বা এই ধরনের কিন্তু ব্যাপারগুলো হয়। সবচেয়ে বড় কথা হলো, কানাডাতে আপনার আসতে হলে অবশ্যই নিজের যোগ্যতায় আসতে হবে, এটা হলো সবচেয়ে বড় মূল মন্ত্র। আপনি কানাডাতে নিজে নিজে অ্যাপ্লাই করে বা আপনাকে কেউ ভিসা দিয়ে দিবে কানাডা থ্রুতে, বা আমি আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিব বা আমি আপনাকে একটা ভিসা দিয়ে কানাডাতে নিয়ে আসবো, সেটা কোনোভাবেই পসিবল না। কারণ কানাডা এই রুলস টোটালি বাইরে, আপনার নিজের যোগ্যতায় নিজের থ্রুতেই কানাডাতে আসতে হবে। তো এখন মূলত ব্যাপার হলো আপনারা কানাডাতে আসার জন্য কি করবেন বা কীভাবে অ্যাপ্লাই করবেন, বা ভিজিট ভিসাও কিন্তু নিজে নিজে অ্যাপ্লাই করে কানাডাতে আসা যায়, এটা যে অসম্ভব কোনো কিছু সেরকমটা কিন্তু না। ভিজিট ভিসায় আপনার আসতে হলে আপনার যেটা মাথায় রাখতে হবে যে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা বা আপনি এখানে এসে সেটেল হওয়ার জন্য আপনি যে পরিমাণ টাকা নিয়ে আসতেছেন বা এখানে খরচ করার জন্য যে পরিমাণ টাকা, আপনার কাছে অবশ্যই রিজার্ভ থাকতে হবে, কারণ আপনি সাথে সাথে জব পাবেন না। এটাই সবচেয়ে বড় সত্য কথা, কারণ সাথে সাথে এসে জব পাওয়াটা খুব টাফ। আরেকটা জিনিস, যেটাই যারা বলে যে হ্যাঁ আপনি সাথে সাথে এসে জব পেয়ে যাবেন, এটা আসলে ভুল বা মিথ্যা। তো এই ধরনের প্রলোভন দেখিয়ে যদি আপনি কানাডাতে আসেন, অবশ্যই আপনি সমস্যার মধ্যে পড়বেন। আর আপনারা যদি ওয়ার্ক পারমিট নিয়ে আসেন বা এক্সপ্রেস এন্ট্রিতে আসেন, সেই ক্ষেত্রে ব্যাপারগুলো অন্য ইস্যু ক্রিয়েট হতো। এরকম না যে কানাডা থেকে ওয়ার্ক পারমিট বন্ধ হয়ে গেছে, আমি আপনাদের কাছে এটা শেয়ার করবো। আজকে যেরকম আমার একটা ভাই, আমার চাচাতো ভাই এখানে কানাডাতে অ্যাপ্লাই করছে, সে নিজে নিজে অ্যাপ্লাই করে এখন কিন্তু কানাডা তাকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করছে। সো সব কিছু মিলে সে কিন্তু হয়তোবা এক দেড় মাসের মধ্যে এসে পড়বে। তো অবশ্যই আমি তাকে নিয়ে একটা ভিডিও দিব, আপনাদের সাথে শেয়ার করব যে তার এক্সপিরিয়েন্সটা কী, যে নিজে নিজে অ্যাপ্লাই করে যে কানাডা আসাতে সম্ভব সেই জিনিসটাই আমি বুঝাবো। আর এটা এরকম না যে নিজে নিজে অ্যাপ্লাই করে কানাডাতে আসা সম্ভব না বা এজেন্সির থ্রুতে আপনার যে কানাডাতে আসতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি যদি বুঝেন, আপনি যদি অ্যানালাইসিস করেন, আপনি যদি জব ব্যাংক বুঝেন, আপনি যদি ইনডিড বুঝেন, অবশ্যই আপনার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। কানাডার মূল মন্ত্রই এটা, আপনি প্রথমে আপনার একটা দিকে ফোকাস করতে হবে যে হ্যাঁ আপনি এই থ্রুতে কানাডাতে আসতে চাইতেছেন। কানাডাতে ওই থ্রুতে আসার পর যেরকম আপনি ওয়ার্ক পারমিটে বা এক্সপ্রেস এন্ট্রিতে বা আপনি স্টুডেন্ট হিসাবে বা ভিজিট ভিসা, যে ভিসা পিএনপি প্রোগ্রামে আসেন, যে প্রোগ্রামে আসেন, বা অনেকগুলা কিন্তু কনস্ট্রাকশন সাইডেও নতুন কিন্তু অনেক অপরচুনিটিস আপনাদের জন্য আসতেছে। সো যেই থ্রুতেই আপনি আসেন না কেন, আপনার এলএমআই জবের ব্যাপারটা প্লাস আপনার এটা মাথায় রাখতে হবে, আপনি ইনডিটের থ্রুতে বা জব ব্যাংকের থ্রুতে আপনি যখন আবেদনটা করবেন, আবেদনটা করার পরে আপনার ওদের যে রিকোয়ারমেন্টের সাথে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড করে মিলতে হবে। তো সেই অনুপাতে আপনি অ্যাপ্লাই করলে আপনার অনেকটা চান্সেস থাকে, ইভেন ওকে রিকোয়ারমেন্ট ফিল করলে অনেকটা চান্স থাকে আপনার এখানকার ওয়ার্ক পারমিট বা আপনার জব অফার লেটার ম্যানেজ করা। জব অফার লেটার অনেক কাইন্ড অফ ড্রিম, কারণ অনেক জায়গা থেকে অ্যাপ্লাই করা, আপনার চেষ্টা করতে হবে, যেরকম অ্যানালাইসিস করতে হবে, দেনই কিন্তু সম্ভব আপনার এই জায়গাটার মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো। কারণ জিনিসটা যেরকম ক্রিটিক্যাল এই কারণে হয়, কারণ অনেক মানুষ অ্যাপ্লাই করার কারণে কানাডা কিন্তু যারা ইলিজিবল তাদেরকেই কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে, যারা ইলিজিবল না তাদেরকে কিন্তু রিজেক্ট করবে। এটা কিন্তু অবশ্যই খুবই স্বাভাবিক সব ক্ষেত্রেই। আমরা বাংলাদেশের চাকরির ক্ষেত্রেও যদি দেখি সেমই, আপনি যদি অবশ্যই ইলিজিবল হন, আপনার যদি স্কিল থাকে, আপনি যদি যেই রিলেটেড কাজের জন্য অ্যাপ্লাই করতেছেন সেই রিলেটেড কাজে যদি আপনি ইলিজিবল হন, অবশ্যই আপনি এখানে কানাডাতে আসার জন্য ইলিজিবল হবেন। তো আপনি ইনডিট বা জব ব্যাংকের থ্রুতে আপনি জব অফার লেটার ম্যানেজ করার পরেই কিন্তু আপনার এই জব অফার লেটার ম্যানেজ করার ক্ষেত্রেও কিন্তু আপনি ইন্টারভিউ কল করবে। ইন্টারভিউর থ্রুতে আপনি জব অফার লেটার ম্যানেজ করার পরেই কিন্তু আপনি ওয়ার্ক পারমিটের জন্য সিআরএতে রেজিস্ট্রেশন করে আপনার সার্টিফিকেট বা আপনার যে ডকুমেন্টেশন আছে সেগুলো সব কিছু জমা দিতে হবে। তো মূলত প্রসেসিং সিস্টেমটা কিন্তু এরকমই, বাট এটা আমরা ক্রিটিক্যালভাবে বা ব্যাকগ্রাউন্ড চেকের যে ব্যাপারটা
আপনার ব্যাংক স্টেটমেন্টের যে ব্যাপারটা, অবশ্যই 6-7 মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। তো এই ব্যাপারগুলো যদি মাথায় রেখে আপনারা অ্যাপ্লাই করেন খুব হেল্পফুল হবে। আর আরেকটা কথা বলবো, কানাডা এরকম একটা জায়গা যেটা আমি বলি ল্যান্ড অফ অপরচুনিটি, যেখানে আপনি কীভাবে নিজের লাইফটা সেটেল করতে চান সেটা টোটালি আপনার উপরে, সেটা সম্ভবও যদি আপনি স্ট্রাগল করেন এখানে এসে। এরকম না যে সম্ভব, ইভেন এখানে কস্টিং বা সব কিছুই এরকম একটা জায়গার মধ্যে অবস্থান করতেছে যে আপনি যদি আপনার জায়গা থেকে ট্রাই করেন অবশ্যই সম্ভব আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো। আর আপনারা যারা এখনও পর্যন্ত ট্রাই করতেছেন অ্যাপ্লাই করার জন্য, আর একটু অ্যানালাইসিস করেন, একটু বুঝেন, তারপর নিজে নিজে অ্যানালাইসিস করে কানাডাতে আসা ট্রাই করেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইভেন ট্রেন্ডিং যে জিনিসগুলো ওরা আসতেছে যে হ্যাঁ এই টাইপে বেশি মানুষ নিবে, বা ওদের যেরকম এম কনস্ট্রাকশন সাইটে বেশি মানুষ নিবে, বা হাই কোয়ালিটির যে জবগুলো যেমন ট্রাক ড্রাইভার হিসাবেও আপনারা কিন্তু আসতে পারেন, বা স্টুডেন্ট হিসাবে আসার পরে এখানে পারমানেন্ট রেসিডেন্ট পেতে পারেন। তো এটা কিন্তু আপনাদের জন্য একটা বেস্ট সুযোগ হতে পারে। সো সবাই ট্রাই করতে থাকেন, কোশ্চেন থাকলে অবশ্যই জানান। থ্যাংক ইউ।